নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি শীতের সকালে গরম গরম মেথি পরোটা, ধোয়া ওটা চা, কীভাবে এই মেথি পরোটা আমি করলাম সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আর এই মেথি কিন্তু, মেথি শাক শীতকালে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অবশ্যই এই মেথি শাক শীতকালে খাওয়ার চেষ্টা করবেন, যেভাবে আপনাদের ভালো লাগে খাবেন। তার মধ্যে একটা হচ্ছে পরোটা। তো পরোটার রেসিপিটা আমি দেবো, কীভাবে আর এটাকে আরও মুখরোচক করা যায়। তো সব রকম টিপস নিয়ে কিন্তু আমি পরোটাটা করছি। আর দেখুন পরোটাটা কতটা ফুলছে, মানে এতটাই ভালো হয়েছে আর কি, যে ফুলে যাচ্ছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু চা দিয়ে বা চাটনি দিয়ে খেতে, যে কোনো মিষ্টি চাটনি দিয়ে অসাধারণ লাগে। আমি নিয়ে নিয়েছি ময়দা, আটা, এক বাটি আটা, এক বাটি ময়দা, ছোটো এক বাটির মতো আমি বেসন এখন মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেসন নিয়ে নিলাম, প্রায় ছোটো এক বাটি বেসন আমি এর মধ্যে মিশিয়ে নেবো। আর বেসনটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে, আটা ময়দা আর বেসনটাকে একসঙ্গে মেশাবো। আর মেশানোর সময় দিয়ে দেবো কিছুটা জোয়ান, আর এটা হচ্ছে লাল রঙের ভাজা মশলা। এতে লঙ্কা আছে, মৌরি, ধনে, জিরে, গরম মশলা সব কিছু কিন্তু এই ভাজা মশলাটার মধ্যে আছে, যেটা আর কি ভাজা মশলায় থাকে। সেই রেগুলার ভাজা মশলা ঘরে যেটা আমরা তৈরি করি সেটাই দিয়েছি। আর দিয়ে এটা কিন্তু এই আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। তারপরে কিন্তু কুচিয়ে রাখা মেথি শাক ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি আমি। মেথি শাকে কিন্তু পাতাগুলো লাগে, ডাঁটাগুলো লাগে না। তো সেই পাতাগুলোকেই আমি কুচিয়ে নিয়েছি, খুব মিহি করে যতটা পেরেছি মিহি করে নিয়েছি। তারপরে এটাকে দিয়ে দিলাম শাকের মধ্যে। এটাকে শাকের মধ্যে দেওয়ার পর এর উপরে দিয়ে দেবো আমি কিন্তু নুনটা, যে নুনটা আমার আছে ওই নুনটা আমি ডিশের মধ্যে ওটাকে দিয়ে কিন্তু চটকে নেবো। তাতে করে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে মেথি শাকটা। একটু মেথি শাকটা চটকে নেবো, তারপরে জল দিয়ে আটার সঙ্গে মাখবো, একটা সফট ডো কিন্তু তৈরি করব। আর ময়রন হিসেবে দিয়ে দেবো একটুখানি সাদা তেল, আর আপনারা চাইলে ঘিও দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো যাতে পরোটাটা অসাধারণ হয়। দেখে নিন, আমি কিন্তু শাকটাকে চটকে নিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। খুব বেশি পরিমাণে ময়ম আমি ইউজ করলাম না, অল্প দিলেই হবে। এরপরে এটাই কিন্তু মেখে নেবো। দিয়ে দিলাম একটুখানি আদা গ্রেট করা, দেখতেই পেলেন আদাটাকেও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। কিন্তু একটু আদা গ্রেট করে দিলে কিন্তু টেস্টি হয় পরোটাটা, একটা পরোটাই কিন্তু খুব সুন্দর লাগে, বেশ হেভি টেস্টি হয়। তো এবারে কিন্তু ডোটা আমার হয়ে গেছে, সফট একটা ডো আমি করে নিয়েছি। এবারে কিন্তু বেলার পালা, একটুখানি তেল দিয়ে চা আমি কিন্তু এটাকে বেলনার মধ্যে ভালো করে বেলে নেব। আপনারা কিন্তু ময়দা দিয়ে বেলতে পারেন, অনেকেই তেল দিয়ে বেলতে পারেন না। তো সুন্দর শেপ আনার জন্য ময়দা দিয়ে বেলবেন, খুব সুন্দর হয়। আর এই পরোটাটা কিন্তু যখন ভাজবো অসাধারণ হয়, আর এটার টেস্টও খুব সুন্দর হয়। একঘেয়ে আটা ময়দার পরোটা খেতে খেতে যখন বোর হয়ে যাবেন, শীতকালে কিন্তু চেষ্টা করবেন একটুখানি ভ্যারাইটি রান্না করার। এই সময় কিন্তু খেতে খুব মজা লাগে, আর বাজার কিন্তু শাক সবজিতে ভরে যায়। তো এইভাবেই কিন্তু আমি পরোটাটা করে নিয়েছি, আর পরোটাটা হয়েছিল খুবই সুন্দর। আপনারাও যদি একঘেয়ে পরোটা খেতে খেতে বোর হয়ে যান, আর মেথি শাকের গুণাগুণ যদি আপনারা জানেন, তাহলে অবশ্যই কিন্তু মেথি শাক খাওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে পরোটা করে খেলে কিন্তু বোঝাই যাবে না যে মেথি শাক তেতো হয়। আর যেভাবে আমি করেছি সেভাবে করলে টেস্ট তো বেড়েই যাবে, আর ছোটো থেকে বড় যারা খেতে চায় না তারাও কিন্তু খাবে। তাহলে চলুন এবারে কিন্তু পরোটাটা বেলে নেওয়ার পালা। দু পিঠ কিন্তু আমি শেখে নিয়েছি। সাদা সাদা প্রথমে কাঁচা ভাবটা চলে গেলে কীভাবে বুঝবেন সেটা হচ্ছে দেখুন, পরোটাটা দেবার পর দুপিটটা যখন সাদা হয়ে যাবে, যখন একটু একটু ব্রাউন ব্রাউন ভাব আসবে, তখন কিন্তু এটাকে কিন্তু তেল বা ঘি দিয়ে আপনারা ভেজে নেবেন। আর দেখুন আমি কিন্তু দেখে নিয়েছি ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে, এবার কিন্তু এর মধ্যে অল্প অল্প ঘি বা তেল দিয়ে আপনারা শেখে নেবেন। আর বেশি ব্রাউন ভাবটা বেশি হলো মানে পরোটা বেশ মচমচে হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে চারদিকটা পরোটার ভেজে নেবেন, তাহলে কিন্তু কোনো দিক কাঁচা থাকবে না। আর মিডিয়াম হাঁচে ভাজলে ভেতরটাও কিন্তু সুন্দর, পরোটাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এইভাবেই পরোটা আপনারা করতে পারেন, অসাধারণ লাগবে। আর শীতকালে একঘেয়ে পরোটা থেকে বাঁচতে কিন্তু আপনারা এই হেলদি পরোটাটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর নতুন বন্ধুরা যারা আছে তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর 15 বন্ধুরা নিজেদের অন্যান্য বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, নতুন আরও একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই মেথি পরোটাটা অবশ্যই এনজয় করবেন। আশা করছি আপনাদের প্রত্যেকের এই মেথি পরোটা খুবই ভালো লাগবে। শীতের একটা দিন ট্রাই করে দেখুন না, আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না। তাহলে চলুন আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। সকলকে আজকের মতো টাটা।